আফসার আমিমি লিখেছেন, আমি স্বপ্নে দেখেছি আমি মারা গেছি এবং আমার আমলনামা শূন্য, আমি ভয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারছি না, এটার ব্যাখ্যা জানাবেন প্লিজ। প্রথমত বোন আফসানা, আমি স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞ নই, স্বপ্নের ব্যাখ্যা বোঝেন এরকম মানুষের সংখ্যা বাংলাদেশে খুবই বিরল এবং কম। তবে স্বপ্ন সম্পর্কে মৌলিক কিছু দিক নির্দেশনা করা হয়েছে আলোকে আছে, যেগুলো আমরা বিভিন্ন ভিডিওতে বিভিন্ন প্রশ্ন উত্তরে বিভিন্ন সময় আমরা জানিয়েছি। তার আলোকে আমি আপনাকে বলতে চাই যে আপনার কাছে কোনো আমল, কোনো স্বপ্ন দেখার পর যদি ভয় কাজ করে, মনে হচ্ছে যে আপনি ভীত সন্ত্রস্ত হয়েছেন এবং আপনি এটার কোনো ক্ষতিকর দিকের দিকে ইঙ্গিত হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, এর ক্ষতি থেকে বাঁচার চেষ্টা করুন এবং দুর্বলতাকে কাটিয়ে ওঠার চেষ্টা করবেন। আমলনামা শূন্য দেখেছেন আপনার কাছে, এটার কারণে যদি ভয় মনে হয় আপনি এখন তবা করে, তবে নাসুহা করে আপনার আমলনামাকে সমৃদ্ধ করার, রিচ করার প্রচেষ্টা আপনি অব্যাহত রাখুন। ইনফেরিয়র ম্যান এআইডি থেকে আপনি লিখেছেন, কীভাবে মৃত্যুর ভয় মনে ধারণ করব। কবরে একটু বেশি বেশি করে যাবেন এবং মৃত্যু যন্ত্রণায় কাতর বা মৃত্যুর মুখে পতিত মানুষগুলোর পাশে থাকার চেষ্টা করবেন। হসপিটালের বেডে কাতরাচ্ছে সে মানুষগুলোর কাছে যাওয়ার চেষ্টা করবেন। এই কাজগুলো মৃত্যুর স্মরণ হতে আমাদেরকে সাহায্য করে। এছাড়া মৃত্যু নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য লেখা, কোরআনে কারিমের আয়াত, জীবনের বাস্তবতা, এগুলোকে নিয়ে আমরা একটু চিন্তা করতে পারি, একাকী নির্জনে কিছু সময় কাটাতে পারি, আল্লাহর সৃষ্টি একাকী অবলোকন করা, দেখা, সেগুলোর মাধ্যমে আমরা মৃত্যুর স্মরণ আনতে পারি। মৃত্যুর মতো বাস্তব বিষয় তো আমাদের জীবন আর কিছু নেই। এটা যদি আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয় বা এটা যদি আমাদের স্মরণে আসতে কষ্ট হয়, তাহলে সেটা তো খুবই দুর্ভাগ্যজনক বিষয়। এজন্য আমরা একাকী থাকার চেষ্টা করব, সেই সাথে বস্তুবাদের মধ্যে, ভোগবাদের মধ্যে আমরা ডুবে থাকার কারণে মৃত্যুর কথা আমরা সব ভুলে যাই। তো এই জন্য এগুলোর থেকে আমরা কিছু সময়ের জন্য হলেও সরার চেষ্টা করব, ইনশাআল্লাহ বিদিল্লা মৃত্যুর স্মরণ আসতে সাহায্য করবে। সায়রা মাহবুব আপনি লিখেছেন, কেউ কেউ বলেন নবীজি নাকি রাতে দুধ পান করেননি, রাতে নাকি দুধ পান করা যাবে না, এই কথাটা কি সঠিক? না, কোরআন হাদিসে এরকম কোনো কথা আছে বলে আমার জানা নাই যে রাতে দুধ পান করা যাবে না, দিনে পান করতে হবে। দুধ হালাল জিনিস, রাতে দিনে যে কোনো সময় আপনি পান করতে পারেন, এর জন্য স্বাস্থ্যগত কোনো বিশেষ নির্দেশনা থাকে, সেটা ভিন্ন বিষয়। অভিজ্ঞতার আলোকে বা বৈজ্ঞানিক গবেষণা যদি কোনো এর উপকার অপকারের দিক প্রমাণ থাকে, তাহলে সেটা ভিন্ন বিষয়, তা সেটা আপনি আমলে নিতে পারেন। বাট কোরআন হাদিসের আলোকে কোনো কথা বলা হয়নি যে রাতে দুধ পান করা যাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে করেননি, দিনে করেছেন, রাতে করতে নিষেধ করেছেন, এরকম কোনো কথা নেই। আলিয়া সিদ্দিকে আপনি লিখেছেন, প্রতিদিন চুল না ভিজিয়ে গোসল করলে কি অজু গোসল শুদ্ধ হবে? আমার ঠান্ডা জনিত সমস্যা আছে। প্রতিদিন গোসল করা তো ফরজ না, আপনার ফরজ গোসল যেদিন হবে সেদিন আপনাকে চুল ভিজাতে হবে, প্রয়োজনে গরম পানি দিয়ে আপনি গোসল করবেন এবং দ্রুততার সাথে শুকানোর চেষ্টা করবেন। আর যদি নর্মাল গোসল হয়, সাধারণ প্রতিদিনের যে গোসল সেটা যদি হয় বা শুক্রবারের সুন্নত গোসল হয়, তাহলে সেক্ষেত্রে আপনার চুল ভিজাতে অসুবিধা হলে আপনি চুল না ভিজালেন, গোসল করে ফেলেন, গোসল তো হবেই, কোনো সমস্যা নেই। আর ওজুর জন্য তো আর চুল ভিজানো জরুরি না, মুখ ধৌত করলেন এবং মাথার উপরে ভিজা হাত শুধু বুলিয়ে নিলেন, তাতেই তো হয়ে যাবে, মাসে করলে হয়ে যাবে। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।